জাতীয় শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সম্মেলন অনুষ্ঠিত হয় রূপগঞ্জ প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবিতে। নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা এলাকায় জাতীয় শ্রমিক লীগের আঞ্চলিক শাখার 1 নং ওয়ার্ডে সম্মেলন আজ অনুষ্ঠিত হয়। তারাব পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌরসভা জাতীয় শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শাহ মোবারক হোসেন শাহিন, ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন বাদল, 1 নং ওয়ার্ড কমিশনার রফিকুল ইসলাম মনির সহ আর অনেক নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আজ 1 নং ওয়ার্ডে জাতীয় শ্রমিক লীগের 45 জন বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। জাতীয় শ্রমিক লীগের ওয়ার্ড সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পরে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন।